স্বরূপ প্রকাশিত হোক এই প্রার্থনা করে আমি হরে কৃষ্ণ। আজকে আমাদের শ্রী উত্তম কৃষ্ণ প্রভু এই যে নবদ্বীপ ধামে তিনি দিব্যতা উপরে তিনি প্রকাশ ডালে সমস্ত লীলা আগে তিনি করছে কিন্তু ওই লীলাকে কে দেখতে পারে বলে আমাদের চক্ষুর উপরে মায়ার পর্দা ঢালা আছে এই জন্য মায়ার ভিতরে আমরা আছি সরস্বতী গোস্বামী প্রভুভাবে আমরা সমাধি দেখিয়েছিলাম ইয়ে ছিল না কি আগে থেকে ঘুরে ঘুরে চালিয়ে এসছেন আমরা দেখি কিছু মায়েরা কি করে ঘুরবে আমাদের আশীর্বাদে যায় না যেন ওখানে ঘুরতে এসছে যখন আমাদের গরিব মাছ আছে দেখলাম মায়েরা তো ফিরে আসছে বলে তোমার কোথায় গিয়েছিল বলে আমাদের হয়ে গেছে না শাস্ত্রে বলছে গৌর আমার যেসব স্থানে করল ভ্রমণ রাখে সেসব স্থান হেরিবা আমি প্রণয় ভক্ত সঙ্গে এইখানে ধাম কে চোখ দিয়ে দেখা যায় না ধাম কে কান দিয়ে দেখা যায় প্রভুপাদ বলছে যখন ধামে যাবে তখন চোখ দিয়ে একটা পেলাম এক পা ঘুরে পালিয়ে এলাম বলে বলে দেখা নেবে দেখা বলে না যখন গুরু বৈষ্ণব তাদের আশীর্বাদে আমরা যাব তাদের মুখ থেকে সেই সুন্দর হরি কথা শুনব ওই স্থানের মহত্ব শুনব তখন ধামের পূর্ণ ফল আমরা তখন পাবো দেখো ভক্তিবৃন্দ ঠাকুর কি বলছে তিনি বলছে যে বৈষ্ণবদের আশীর্বাদে যদি দর্শন করতে না যান এটা কি বলে তীর্থযাত্রা পরিশ্রম কেবল মনের ভ্রম চিত্ত স্থির তীর্থ নাই করে বলে যে তীর্থতে বৈষ্ণব নেই সে তীর্থে নাই যাই যেখানে গেলে বৈষ্ণবদের সঙ্গে না পাওয়া যায় তিনি বলছেন ওই তীর্থে যাওয়ার দরকার নেই কিলা হাটিয়া দূরে যেতে এত দূর হেঁটে হেঁটে কি হবে বেকার কিছু হবে হ্যাঁ এই জন্য বিনোদ কহিয়া ভাই বিনোদ কহিয়া ভাই কি ভক্তটা বলছে হ্যাঁ তিনি সাধু সেবা আমার উপর আমাদের নিয়ম হলো সাধুদের সঙ্গে সমস্ত কাজগুলো করতে হবে একে একা করবে না বুঝতে পারছেন তো এই জন্য যখন যাবো সাধুদের সঙ্গে কীর্তন করতে করতে যাবো তাদের আদু করতে যাবো সেখানে বসে হরি কথা শুনবো গড়াগড়ি দেবো ওখানে করে ধুলি গাই লাগাবো বুঝতে পারছেন তো এই জন্য এই নবদ্বীপ ধামটি কোনো সাধারণ ধাম নয় এই জন্য যখন সেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ তাকে ওনার যে বিদ্যতা ছিল যে বিদ্যতা দেখে শ্রী ভক্তিবৃন্দ ঠাকুর জগন্নাথ দাস বাবাজী মহারাজ গৌরকিশোর দাস বাবাজী মহারাজ কি বলেছিল যে তোমার মধ্যে এত যোগ্যতা আছে এখানে মহাপ্রভুর যে ভবিষ্যৎবাণী আছে একদিন সম্পূর্ণ পৃথিবীতে লোকরা প্রসন্ন হয়ে
दिखाई गौर ब्रह्मानंदे हरि हरि वो करा हरि नाम कीर्तन कर रहे मनव से महाप्रभु तुम्हारा द्वारा की समस्त कार्य गुलो करा दो तुम्हारे द्वारा एक कार्य भी होते वाले ऐसे ना तुम्हें चेष्टा कर रहे के ना प्रभुपाद की एतो विद्वान छिले एतो विद्वान छिले ज्योतिष विभाग के प्रिंसिपल छिले কত বড় পোস্ট কিন্তু ওনার সঙ্গে ওনার প্রভুপাদের সাক্ষাৎ হয় আর প্রভুপাদের সাক্ষাৎ শুনে না প্রভুপাদের বিদ্বতাকে শুনে ওই যে লোক ছিল না যে যিনি জ্যোতিষ বিভাগের প্রিন্সিপাল ছিলেন উনি চেয়ারতে বসে 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 পায়খানা পরিষ্কার করতে এনার বিচার শুনতে শুনতে পায়খানা পরিষ্কার করে দিয়েছে তখন তিনি বলে এই যে পদতে কেবল তুমি তোমারই ভাষা শোভা পায় অর্থাৎ তুমি এই প্রিন্সিপাল পদে তুমি নাও প্রভুপাদ বললেন আমি জগতের তারা আর বালু কণাকে গিনতে আসে নাই আমি শ্রী চৈতন্য মহাপ্রভু দ্বারা প্রেরিত হয়ে জগতে সেই মহাপ্রভুর বাণীকে আমি প্রচার করতে এসেছি আমি ধূল বালু কণা গিনতে আসে নাই এই জন্যে যতদিনে পর্যন্ত তুমি এই জগতে থাকবে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী দ্বিতীয় তিনি সরস্বতী ভক্তি সিদ্ধান্ত তিনি সরস্বতী বুঝবা তো এখানে সাধারণ লোকের কাছে প্রভুপাদ ছিলেন অত্যন্ত বিচার সিদ্ধান্ত যুক্ত কিন্তু যারা তাদের পরিবার ছিল প্রভুপাদের যারা পরিবার ছিল তারা প্রভুপাদ কিভাবে দেখেছে তাদের প্রভুপাদ কে দেখেছে লদৃষ্ট ভাই নো সুতা তাই তাই নো চরণ শরণা এখানে তাদের কি দেখেছেন তিনি শ্রী ভারত ভারতী দেবী রই তাই কৃপা দিবে তারা দেখেছে কি রাধা রানীর অত্যন্ত অত্যন্ত তিনি পরিকর্ষণ রাধা রানীর বিজন বিজয় রাধা রানীর তিনি নয়ন মণি মঞ্জরি কি ছিলেন রাধা রানী কি ছিল রাধা রানী নয়ন মণি মঞ্জরি মানে কি নয়ন মানে হলো চোখটি মণি হলো ওর মাঝখানকে পুতলাটা আছে মানে ওই রাধা রানীর যে চোখের যে পুতলাটা তিনি এই জগতে এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ রূপে জগতে রাধা রানীর দ্বারা তিনি প্রেরিত হয়ে এই জগতে তিনি আসে বুঝবেন তো এখানে রাধা রানী বলছে নয়নমণি মঞ্জরি তুমি একা যাও না তুমি তোমার ভক্তদের নিয়ে যাও তোমার পরিবারদের নিয়ে যাও আর যে মহাপ্রভুর যে ভবিষ্যৎবাণী আছে একদিন সম্পূর্ণ পৃথিবীতে ভগবানের নাম কীর্তন প্রচার হবে যাও তুমি সেটা করো পৃথিবীতে মহাপ্রভুর বাণী প্রচার করতে হবে প্রচার করতে গেলে প্রথমে জ্ঞান পাওয়ার আর মানি পাওয়ার মানে লোক দরকার আছে টাকা দরকার আছে আমি কোথায় টাকা পাবো হ্যাঁ আমার কাছে লোকজন কোথা থেকে আসবে এখানে প্রভুপাদ খুব দুঃখী হয়ে মায়া করতে বলেছিলেন একদিন তিনি দেখে ওনার স্বপ্ন সমাধিতে তিনি কি দেখে মহাপ্রভু সাক্ষাৎ রূপে সেখানে প্রকট হয়েছে তাদের পরিকারদের সঙ্গে সমস্ত গুরুবর্গরা সেখানে প্রকট হয়েছে প্রভুপাদ তুমি চিন্তা করছ যে কোথা থেকে টাকা পাবো কোথা থেকে আমি ভক্ত পাবো তুমি চিন্তা করে না কেবল প্রচার কার্যটি আরম্ভ করো প্রচার কার্যটি আরম্ভ করো আমার তোমার পিছনে পিছনে সব কিছু পাঠাবো প্রভুপাদ বলছে যখন আগে এই স্বপ্ন সমাজ দর্শন করলাম আমার হৃদয়ের মধ্যে আগে যত উৎসাহ ছিল তা থেকে 100 গুণ উৎসাহ হয়েছে বলে আমার সঙ্গে প্রভুপাদ আমাদের গুরুবর্গ সবাই আছে তারপরে প্রভুপাদ তিনি কি করলে তিনি বিপুল রূপে তিনি এই প্রচার করতে তিনি আরম্ভ করে বুঝবেন তো বিপুল রূপে এই জন্য আগে যারা আমাদের
সাধুরা এসেছে, তারা কাদের শিশু বানাতো, তাদের হরিনাম দিত, তাদের ভজনের সুযোগ দিত, সবাইকে নয়। সেরকম গৌরকিশোর দাস বাবাজি মহারাজ তিনি কি বললেন, আমি জীবনে শিষ্য বানাবো না, আমি জীবনে শিষ্য বানাবো না। কিন্তু প্রভুপাদ তিনি কি করলেন, অনন্ত জীবকে তিনি নিজের চরণে আশ্রয় দিয়ে তিনি অনধিকারী আমাদের মত, হ্যাঁ, যারা অত্যন্ত নিকৃষ্ট ব্যক্তি, যাকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছে, পুরুষে কীট হয়েছে মহিষে লভিষ্ট, জগাই বাধাই হয়েছে মহিষে পাপিষ্ট, মোর নাম লয় যে তার পাপ হয়, আর মোর নাম শুনে যে তার পুণ্য ক্ষয় হয়। এবার নির্বিঘ্ন পরিকেবা কৃপা করে এক প্রভুপাদ বিনা জগত মাঝারি, এখন প্রভুপাদের মতো দয়ালু জগতে জগতে কেউ নেই। তিনি আমাদের অনধিকারিক ব্যক্তিদের তিনি অধিকার দিয়ে ধীরে 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 ভাবে আমরা সেই ভক্তি জগতে প্রবেশ করতে পারি। তার যদি কেউ সুযোগ দিয়েছেন, তিনি বললেন একমাত্র ব্যক্তি, তিনি ভক্তি সিদ্ধার্থ শ্রী সরস্বতী গোস্বামী প্রভুপাদ কি। আর জোর বলো, বলেছিলাম ভক্তি সিদ্ধান্ত শ্রী সরস্বতী গোস্বামী প্রভুপাদ কি। প্রভুপাদ তিনি এত দয়ালু, কেন এত দয়ালু হয়েছে, তিনি বলেন রাধা রানীর নয়ন মণি মেজে, মানে রাধা রানী কে, রাধা রানী বলেন করুণা পুরুময়ী করুণা ভরিতে, তিনি অত্যন্ত করুণা হয়েছেন রাধা রানী। এই যে নেই করুণা কি দিয়ে বর্ষিত হয়, দৃষ্টি দিয়ে বর্ষিত হয়, তিনি দৃষ্টি দিয়ে, হ্যাঁ, আমরা বলি না করুণা করুন কি দিয়ে, চোখ দিয়ে। এই জন্য ওই কৃপাটাই করুণাটাই তিনি প্রভুপাদ ছিলেন, এই জন্য আমাদের তিনি কৃপা করে ভক্তি সুদিনই অধিকার দিয়েছেন। এই জন্য আমাদের শ্রী উত্তম প্রভু কো ভালো ভালো অনেক শ্লোক প্রমাণ দিয়ে এই নবদ্বীপ ধামের কি মহত্ব, নবদ্বীপ কিভাবে অভিন্ন প্রজামণ্ডল কিভাবে তার দিব্যতা উপরে শ্রী উত্তম প্রভু কো ভালো ভালো কথা বললেন। দেখেন আমাদের পরিব্রাজক মহারাজ আমাদের তিনি আশীর্বাদ দিবেন, তিনি হলেন আমাদের বয়োজ্যেষ্ঠ, আমাদের মধ্যে পূর্ণ মহারাজ শ্রী পরিব্রাজ মহারাজ, এখন তিনি আমাদের সবাইকে তিনি আশীর্বাদ দিবেন। ॐ ओकान्तिमिरन्धस्य गणाञ्जनशलाकयाम् जनम् तस्मै श्रीगुरवे नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभयेभ्यः पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। নমো মহাবতন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্যায় গৌরতে নমঃ। হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু প্রণতপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমঃ। তপ্ত কঞ্চন গৌরঙ্গে রাধে বৃন্দাবনে কৃষ্ণ ভক্তি প্রদেবী শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রী প্রসাদী গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। আমার অনন্ত অনন্ত
तत्पर तक मोदी और शिक्षा कृपा कर नित्य लीला कृष्ण विष्णु भाग भक्तोत्तर भक्तियां भक्ति धर्म नारायण नृसिंह मानव श्री चरण सरोजाम अनंत अनंत विशेषण तत्पर मोदी शिक्षा कृपा कर नित्य लीला कृष्ण भक्तवृंद मातृवृंद আমাদের পরম সৌভাগ্য আমরা এই কয়েকদিন থামিবা সাধু সঙ্গে কৃষ্ণ নাম শ্রবণ করার সুযোগ যতদিন পর্যন্ত সাধু সঙ্গে ভগবত কথা শ্রবণ করা যাবে না ততদিন পর্যন্ত আমাদের এই কঠিন হৃদয়ে কোনো কথায় প্রবেশ করিবেন না। এই জন্য আমাদের বৈষ্ণববৃন্দ মহাজনগণ বলছেন সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি লাভ সাধু সঙ্গ করতে হবে। সঙ্গ মানে কি বলছেন? সঙ্গ মানে সাধু যারা বলবেন এগুলো আমাদের জীবনে আচরণ করে ভক্তি পথে অগ্রসর হতে হবে তার নাম আমরা এইভাবে যদি সৎসঙ্গ করি কত কোটি কোটি জন্ম আমাদের অতিবাহিত হয়েছে। এই জন্য এই জন্মে যদি সাধু সঙ্গে কৃষ্ণ নাম করতে পারি তাহলে আমাদের পরম কল্যাণ বিনা সাধু সঙ্গে কৃষ্ণ নাম হবে নাম অক্ষর বাইরে ওঠে নাম কবু নয় নাম অক্ষর বাইরে ওঠে কিন্তু তার নাম হবে। ওই জন্য বলছেন ভালোটাকে নাম মধ্যে পর্যবসিত করতে গেলে সাধু সঙ্গের আমাদের প্রয়োজন শাস্ত্রে বলেছেন সাধু সঙ্গে লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি লাভ হয়। অনেককাল যদি অল্প সময়ে যদি সৎসঙ্গ হয় তাহলে আমাদের জীবন পরিবর্তন হয়ে আসবে। সাধু সঙ্গটা কিরকম? সাধুর যে সাধু বাণী ওটা আমাদের জীবনে আচরণ করার নাম সাধু সঙ্গ। সাধুর বাণী সাধুর সাধুবাণী গোটেই জীবনের আমাদের আচরণ করে তাহলে আমরা যে আচরণ করতে পারি তা দ্বারা আমাদের সৎসঙ্গ হবে এবং ভগবানের কৃপা হবে। যতদিন পর্যন্ত এই সাধুসঙ্গ হবে না ভগবত কৃপা লাভ হওয়া সম্ভব নয়। ওই জন্য বলছেন শাস্ত্রে সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি লাভ হয়। তাহলে কোন সিদ্ধির বাকি থাকে না। ওইরূপ ভাবে যদি সাধু সঙ্গ করে সাধুর কথা ওই যে সাধুর কাছে আমরা এই কথা শ্রবণ করব তিনি এবার সাধুবাণী বলতে হবে উপদেশ করবেন তাহলে আমাদের পরম কল্যাণ হবে। এইভাবে যদি আমরা ভজন সাধন করি তাহলে আমাদের পরম কল্যাণ সাধিত হবে। ওই জন্য সাধুসঙ্গ সর্বশাস্ত্রে করে লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি প্রাপ্ত হয় সমস্ত সিদ্ধি প্রাপ্তি হয়। সাধু সঙ্গে
এত মহিমা আপনি বর্ণনা করেছেন। ওই জন্য সাধু সঙ্গ আমাদের বিশেষ প্রয়োজন এবং সেই সাধু সঙ্গের দ্বারা আমাদের ভগবৎ প্রাপ্তি হবে, সাধু সঙ্গের দ্বারা ভগবানের কাছে আমরা যেতে পারব, সাধু সঙ্গের দ্বারা ভগবান আমি বার হবে সব হবে, ওই ওই সাধু সঙ্গ আমাদের করতে হবে। সাধুর যে বীর্যবতী বাণী, ওই বাণী হৃদয়ের মধ্যে যখন প্রবেশ করবে, আমাদের হৃদয়ের যে অনর্থ যেগুলো আছে সেগুলো দূরীভূত হবে, আর ভক্তি আমাদের হৃদয়ের মধ্যে স্থান পাবে। সুতরাং সাধু সঙ্গের দ্বারাই আমাদের পরমার্থ কল্যাণ সাধিত হবে। একটি শাস্ত্রের বাণী নির্দেশ সেইভাবে আমরা যদি চলতে পারি তাহলে আমাদের মঙ্গল সাধিত হবে। আমি এই পর্যন্ত আমার বক্তব্য রাখছি। মানসা হরে কৃষ্ণ। আমাদের শ্রী পরিপ্রাজ মহারাজ তিনি খুব ভালো কথা বলেছেন, বুঝতে পারছেন তো? তিনি বলছেন যদি জীবনে যদি সাধু সঙ্গ না পাই, তিনি একটি ভালো শ্লোক বললেন, দুর্লভ মনুষ্য জন্ম দেহিনা ক্ষণ ভঙ্গুর তত্রাপি দুর্লভ মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শন। অর্থ হলো বলে এক তো হলো এই মানব শরীর অত্যন্ত দুর্লভ, এই মানব শরীরটা হলো অত্যন্ত দুর্লভ, আর দ্বিতীয়তে কি দুর্লভ বলে সাধু সঙ্গ। সাধু সঙ্গ এখানে শাস্ত্র বলছে হর রুষ্টে গুরুস্তাতা গুরু রুষ্টে না কষ্ট। যদি ভগবান ঠাকুর তোমার উপর অপ্রসন্ন হয়ে যান, গুরুদেবের এত শক্তি আছে তোমাদের তিনি রক্ষা করতে পারেন। আর যদি কখনো গুরুদেব অসন্তুষ্ট তোমার উপর হয়ে গেছে না, ঠাকুর তোমার রক্ষা করতে পারবে না। এই জন্য যদি জীবনে সাধু সঙ্গ না হয়েছে, সাধু সঙ্গ না হয়েছে তোমাদের, আর যদি ঠাকুরকে তুমি দর্শন করেছ তোমার তো লাভ নেই, কিছু লাভ নেই। তুমি গুরু গুরুচরণ আশ্রয় করবে, সাধু সঙ্গ হয়নি, তুমি ঠাকুরকে দর্শন করবি, তোমার কোন লাভ হবে না, ঠাকুর তোমার কোন কল্যাণ করবে না। আপনি বলুন রাবণ, রাবণের নাম শুনেছ? কারা কারা রাবণের নাম শুনে হাতুর দেখে রাবণের নাম শুনেছ? সবাই শুনেছ? আর বলুন রাবণ রামকে দেখতে দেখেছে কিনা? আর বলো রাবণ রামকে দেখেছে কিনা? কিন্তু ওর কোন কল্যাণ হয়েছে? ও ভগবানকে মারার জন্য চেষ্টা করলো। বলুন ইন্দ্রজিৎ ভগবান রামকে দেখেছে কিনা? দেখেছে না? ও কি করলো? রাম লক্ষ্মণ উপর তিনি লক্ষ্মণ উপর শক্তি সে আর রাম লক্ষ্মণ উপর তিনি কি করেছিলেন? নাগ ভাষে বন্ধনকে বেঁধে দিয়েছিল তাকে ঠাকুরকে। আর কংসের নাম শুনেছ? শুনেছ কংসের নাম? আর বলুন কংস কৃষ্ণকে দর্শন করেছে কিনা? দেখেছে না? দেখেছে। কিন্তু ও কি করলো? সারা জীবন গোবিন্দকে মারার জন্য চেষ্টা করলো। আর আর চার মুষ্টি কৃষ্ণ বলরাম, আমরা বলি না ভগবানের যাতে সঙ্গ হয়, কিন্তু এই চার মুষ্টি কি যেভাবে ভগবানকে সঙ্গ করেছে এত ভালো সঙ্গ করতে পারেনি। কেন? ওই কবিতার সাথে যুদ্ধ করেছিল, ছাতিরে ছাতি, হাতের মধ্যে হাত, জঙ্গারের মধ্যে জঙ্গা লাগিয়েছে কবিতাকে। কিন্তু কি চেষ্টা চিন্তা করত তখন সুযোগ পেলে না? এইখানে শিশুপাল ও গোবিন্দকে দেখেছে, গোবিন্দ দাঁড়িয়ে আছে, তাকে 101টা গালি দিয়েছে, 101টা গালি দিয়েছে। যদি গালি খুঁজে একটা দিতে পারে, 101টা গালি কেউ দিতে পারে? তবে গোবিন্দকে দর্শন করে কোন লাভ হয়নি কেন? বলে এই জন্য লাভ হয়নি, তারা গুরু বৈষ্ণব সঙ্গ পায়নি, তিনি সদ্গুরুর তিনি চরণ আশ্রয় গ্রহণ করেনি, এই জন্য ওনাকে ঠাকুর পিয়েও কিছু লাভ হয়নি। তোমাদের বাড়িতেও ঠাকুর আছে, আছে কিনা? গোপাল আছে, ঠাকুর আছে, কিন্তু ওই ঠাকুর ছেড়ে ছেড়ে দিয়ে নবদ্বীপ কেন এসছো? কেন? এখানে সাধু সঙ্গ পাওয়া যাবে, এখানে সাধু দর্শন হবে। এই জন্য এখানে বসুদেব মহারাজ বলছে ভগবত দর্শন থেকেও
साधु दर्शन महत्व तथापि दुर्लभ मन्ने वैकुंठ प्रिय दर्शन जीवन यदि साधु दर्शन हो गौर ब्रह्मानंदे हरि हरि बोल जीवन में कल्याण हो जाए जीवन में कल्याण हो जाए प्रत्येक वर्ष वर्ष देखी नवदीप परिक्रमा किंतु जीवन में परिवर्तन नहीं जीवन नहीं एक बार जो गलाई माला करे गला माला तिलक दिए हरिनाम माला दिए आर सदाचार होय एरकम पीढ़ी फोटो वीडियो खाबो हैं आर पांच का खाबो बोले एरकम गुरु करबो किरकम गुरु करबो जे गुरु पढ़ले परे हमरे पांच मास रु छाड़ देना एरकम गुरु कासे जाबो जकान गेला पांच मास छाड़ कर देना एतने श्री पार्वती बोलचे पार्वती ले गुरा बह बहुत शक्ति शिष्य पित पहाड़ का दुर्लभ सतगुरु देवी सच्चा सत्ता पहार कहे पार्वती जगत एक रकम गुरु दुर्लभ की रकम गुरु दुर्लभ जिन वास्तव रूप से चरती नी दुख कष्ट के दिन हरण करते वाले किंतु जगत एक रकम माने गुरु आछे बलासा हमारे काछे तो पांच मास जा की चुकाओ किंतु दिखिया मंत्र को तो तुई नी जाबल के ना अरे वर्ष एक बार तो गुरु तो करते आसबे इचना कछु पापे पाप ना एरकम गुरु करते नहीं किरकम गुरु करता है शुद्ध वैष्णव संप्रदाय गुरु के ग्रहण करता है हैं शुद्ध वैष्णव संप्रदाय एने श्री ठाकुर पार्वती के वचन पार्वती बोले एई जीवने यदि के गुरु ग्रहण ना करे करना हमारे शरीर का होलो कीजिए तरी पायखाना परिस्रा पूज रक्त किए तरी पंच रचित ये अधम इस शरीर की पवित्र की तरह आवे जगन सतगुरु थके से बोला तुलसी माला तिलक धारण करे हरि नाम मिले तरीका शुद्ध आवे एने श्री ठाकुर पार्वती के बोलते पार्वती एक जीवन पिए यदि के सतगुरु ग्रहण ना करे हरि नाम ना करे ना तार परे जन्म ताके पास को पशु जोनी आत्मा ताके पशु जन्म के जगह आवे श्री ठाकुर पार्वती जो बोलते हैं ताके पशु जन्म प्राप्त करते आवे जन्ना शरीर का अपवित्र गुरु देखे मंत्र ग्रहण कर ले कबे के ए शरीर की सुख हो जाता शरीर की सुख हवे ना शास्त्र में बचे अनेक अनेक सुंदर सुंदर कथा छे तो दूसरा पति पत्नी छिलो पति ने कहते कि सतगुरु के नारद से के मंत्र ग्रहण करे किंतु पति की बोले जाने तो इस दिन पर देखो हरिनाम का एक बार की देखो किंतु पति ने आगे मर गए छे जो मरे गए छे वही जब माई की हरिनाम ग्रहण कर छिलो वो तो दिव्य जन्म कितने राजकुमारी हो जन्म दिए छे भक्त हो जन्म दिए छे किंतु वो जब पति का ना हाथी जन्म दिए छे राजा राज में हाथी जन्म दिए छे किंतु कोई जे मां की छिलो गुरुदेव का अंत कितने मंत्र दिए छे वही खाने राजकुमारी हो जन्म दिए छे दीदी का भक्ति प्रभाव इतनी चिंते कर छे बोले ये तो आगे जन्म हमारे पति छिलो किंतु वही सतगुरु ग्रहण कर ली बोले ये तो कहां तक की भजन करबो भजन कराने की समय हो जे संसार में भोग सुख करे जब हम किसी खाते ना तब हम बुढ़ो बुढ़ी हो गए ले एक तो माला टिप दो एक तो हरे कृष्ण करो एक बार करे की भजन करो वो एक ने प्रहलाद महाराज की बोल चे बोले कौमार आचरित प्राज्ञम जरा बुद्धिमान व्यक्ति पांच वर्ष और बयस से किता करके हरि नाम ग्रहण करता है बुढ़ो बयस नहीं जरा पांच का कांचा था ना जेती के नुआ में नुई जावे आज जब तो बांस रचन पेगी जावे और नहीं बे बाकी करते बार बार माटी का जब हमें कांचा आ चाहे ना वही कांचा माटी का किन भी जेठा चाहे भी सेठा बना तो मारेगी किंतु जब हमें पेगी जावे माटी का ना बना नहीं जाते फूल का जब हमें फूटे खाके
তখন এই কবিদের চরণে দিতে পারো। আর যখন ফুলটা যখন শুকিয়ে গিয়েছে ওটা কি কবিদের চরণে দেওয়া যাবে? দেওয়া যাবে না। এই জন্য প্রহ্লাদ মহারাজ বলছে যারা বুদ্ধিমান ব্যক্তি তারা 5 বছর বয়স থেকে কবিতার ভজন করতে আরম্ভ করে দিবে। বলে কেন? বলে বিশ্বাস দৈব বিশ্বাস। এই বিশ্বাসতে কোনো বিশ্বাস নেই। আমরা যে একবার শ্বাসটা ছেড়েছি দ্বিতীয়বার যে গ্রহণ করতে পারবো এটা কোনো গ্যারান্টি আছে কি? দেখুন করোনাতে কত লোক চালিয়ে গেল, কত লোক চালিয়ে গেল, ওরা কি শুনতে পেরেছিল এত তাড়াতাড়ি আমরা মারা যাবো? তো গেল কি করে? এই জন্য প্রহ্লাদ মহারাজ বাচ্চা দেবে বলছে ছোট বয়স থেকে গোবিন্দের ভজন করবা। বাচ্চারা বলছে কেন? যখন বেশি বড় হয়ে যাব করব তাহলে তোমাদের কাছে কি কোনো গ্যারান্টি কার্ড আছে? কোন গ্যারান্টি কার্ড আছে এতদিনই বেঁচে থাকবা? দেখলে না এখানে পরশুদিন একটা লোক শরীর ছেড়ে দিয়েছে, মারা গিয়েছে না? ও কি বুঝতে পারছিল কেন এসে মারা যাবো? এখানে এসে প্রাণ ত্যাগ করছে অত্যন্ত পুণ্য ফলে, সৌভাগ্য ফলে। কেন আমি ভগবানের পরিক্রমা করতে এসে শরীর ছাড়া কোনো সাধারণ কথা নেই, কিন্তু ও কি বুঝতে পারছিল যে তাদের শরীরে যাবে? কিন্তু এখানে এসে কি হয়ে গেছে বলো? হরি বলো, হরি হরি বলো হয়ে গেছে। এই জন্য প্রহ্লাদ মহারাজ বলছেন এ বিশ্বাস আছে, কোন বিশ্বাস নেই, কথা রুদ্ধ ভবিষ্যতি। কখন যদি শ্বাসটি বন্ধ হয়ে যাবে কেউ বলতে পারে না। এই জন্য আপনারা কোটি কোটি জন্মের পুণ্য ফলে, সৌভাগ্য ফলে, সংস্কার ফলে আপনারা এই নবদ্বীপ ধামে এই পরিক্রমা করতে এসেছেন, বুঝতে পারছেন তো? এই জন্য যারা হরিনাম গ্রহণ করেনি, দীক্ষা মাত্র নেয়নি, আপনারা তাড়াতাড়ি চেষ্টা করবেন যাতে সৎগুর চরণ আশ্রয় করে হরি ভজন করার জন্য। হৃদয় গৌর প্রেমানন্দে कृष्णाय कृष्णभक्ताय सद्भक्ताय नमो नमः। पञ्चाकवध्रुवस्य कृपासिन्धुरूपैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभो नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौरभक्त वृन्द हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे। सर्वांगे मध्य गुरु पाद पद्म नित्य लीला प्रविष्टम विष्णु पाद अष्टुत रसम श्री श्रीमद भक्ति वेदांत श्री वामन गोस्वामी महाराज एवं नित्य लीला प्रविष्टम विष्णु पाद অষ্টোত্তর ভক্তি বেদান্ত শ্রীনারায়ণ গোস্বামী মহারাজের অভয় চরণ কমলে অনন্ত কোটি সাষ্টাঙ্গ ধন্যবাদ জ্ঞাপন করি। তৎপশ্চাৎ নিত্য লীলা প্রবিষ্টম বিষ্ণুপাদ অষ্টোত্তর সংস্কার ভক্তি বেদান্ত স্বামী মহারাজ এবং মঞ্চস্থ বিরাজমান প্রভুত্ব চরণ শ্রীপাদ ভক্তি বেদান্ত শ্রীধর মহারাজ এবং উপস্থিত সমস্ত বৈষ্ণব বৈষ্ণবগণের চরণে আমার যথাযথ ধন্যবাদ প্রণাম স্বীকার। এতক্ষণ পর্যন্ত আপনারা বৈষ্ণবগণের মহারবিন্দু থেকে অনেক সুন্দর সুন্দর
হরিকথা শ্রবণ করলেন এবং আপনারা এই ধামের মহিমা শ্রবণ করলেন। বিশেষ করে আজ আমাদের অন্তর্দীপ অন্তর্গত আত্মনিবেদনার্থ বিভক্তি পীঠস্থান মায়াপুরী আমরা সেখানে মহাপ্রভু আবির্ভাব লীলা কথা এবং মহাপ্রভুর অনেক বাল্য লীলা কথা ও ওই সঙ্গে মহারবিন্দু থেকে শ্রবণ করেছি। প্রথমে আমরা কিশোর উদ্যানে গিয়েছিলাম, সেখানেও বৈষ্ণবগণ সুন্দরভাবে সেই স্থানের মহিমা এবং বৈষ্ণবগণের অপ্রাপ্ত দিব্য চরিত কথা আমাদের শ্রবণ করা। তারপরে আমরা শ্রীবাসভবনের কাছে গিয়ে শ্রীবাসভবনে গিয়েছি, সেখানে শ্রীবাস ঠাকুরের কথা আমরা শ্রবণ করলাম। বৈষ্ণবগণ সেখানে সুন্দরভাবে কীর্তন করলেন যে শ্রীবাস ঠাকুরের বিশেষ বৈশিষ্ট্য এবং তার জীবন আদর্শ যে স্থানকে বলা হয়েছে চৈতন্য মহাপ্রভু নিত্য প্রত্যহ নাম সংকীর্তন করেছিলেন। নাম এই কলিযুগে একমাত্র হচ্ছে সাধনের উপায় সাধ্যের উপায় রয়েছে একমাত্র নাম সংকীর্তন। কলিকালে নাম বিনা নাহি আর ধর্ম, সর্বশাস্ত্রে এই শাস্ত্র ধর্ম বললেন। শাস্ত্রের মধ্যে এই কলিযুগে অন্য কোন সাধনের দ্বারা ভগবানকে অতি সত্তর বা তাড়াতাড়ি পাওয়া যায় না, একমাত্র নাম সংকীর্তনের দ্বারা। তারপরে পরিচর্যায় করুণ শ্রীহরি কীর্তনা করুণ কেশব ভগবান শ্রীহরি নাম সংকীর্তনের দ্বারা সত্য ত্রেতা তাপর যুগে যে ভক্ত রয়েছে তা অতি সহজ রূপে পাওয়া যায়। নাম সংকীর্তন একমাত্র নাম সংকীর্তনের কথা বলা হয়েছে, এই জন্য আমাদের আর অন্য কোন কার্য আদি না করে একমাত্র আমাদের নাম সংকীর্তন করতে হবে। যেটা আমাদের বলেছে শাস্ত্রের মধ্যে বলা হয়েছে হরে নাম হরে নাম হরে নামই লোকে বলম করো নাস্তেব 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 গতির গগা। এই শ্লোকের মধ্যে তিনবার বলা হয়েছে যে একমাত্র হরিনামের দ্বারা হরিনামের দ্বারা হরিনামের একমাত্র নাম সংকীর্তনের দ্বারাই সম্ভব। নাস্তেব 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 তিনবার বললেন, নাই 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 অর্থাৎ কর্ম জ্ঞান যোগ তপস্যা আদি দ্বারা ভগবানকে প্রাপ্ত করা যায় না একমাত্র নাম সংকীর্তনের দ্বারা। হরের নাম হরের নাম হরের নামই কেবল একমাত্র নাম সংকীর্তন। এই একমাত্র নাম সংকীর্তনের দ্বারা সূচিত হচ্ছে যে দৃঢ়তার জন্য আমাদের দৃঢ়তার সেই নাম করতে হবে হরিনাম করতে হবে, কিন্তু সেই হরিনামের কবর প্রণালীও রয়েছে অপরাধ ছাড়ি লয় কৃষ্ণ নাম, আমাদের অপরাধ গুলো ছেড়ে হরিনাম করতে হবে। কিন্তু যদি অপরাধ যুক্ত হরিনাম হয় তার হৃদয়ে কখনো প্রেম সেখানে প্রকট হয় না। তাই শাস্ত্রীয় বল মধ্যে বলছে যে অপরাধ ছাড়ি লয় কৃষ্ণ নাম, অর্থাৎ অপরাধ ছেড়ে আমাদের নাম করতে হবে। যে শাস্ত্রের মধ্যে বলা রয়েছে দশ প্রকার নামের অপরাধ রয়েছে, আবার রয়েছে সেবা অপরাধ ৩২ প্রকারের সেবা অপরাধ রয়েছে, আবার বলা হয়েছে ১০ প্রকার ধামের অপরাধ রয়েছে আর ৬ প্রকারের বৈষ্ণব অপরাধ রয়েছে। এই জন্য শাস্ত্র মধ্যে বলা হলো নাম অপরাধ ধাম অপরাধ সেবা অপরাধ আর বৈষ্ণব অপরাধ। এই অপরাধ গুলো ত্যাগ দিয়ে আমাদের নাম করতে হবে। অপরাধ শব্দটা আবার বলা হয়েছে অপগত রাগ চশমা ইতি অপরাধ, অপগত রাগ রাগ মানে প্রীতি, অপগত রাগ রাগ মানে প্রীতি, যদি আমাদের প্রীতিটা যদি সেই স্থান থেকে চলে যায় তাকে বলা হয় অপরাধ। যেমন নামের প্রীতি প্রতি আমাদের প্রীতি না থাকে
তাহলে সেখানে হয় নাম অপরাধ। বৈষ্ণবের সঙ্গে যদি আমাদের প্রীতি বাসনা মমতা না থাকে তাহলে সেখানে বলা হয় বৈষ্ণব অপরাধ। ধামের প্রতি যদি আমাদের প্রীতি মমতা না থাকে তাকে বলা হয় ধাম অপরাধ, সেবা অপরাধ। এই সেবা করতে গিয়ে আবার সেখানে আমাদের অপরাধ হয়ে যায়। কিন্তু সেই সেবা অপরাধের কথা বলতে গিয়ে বলা হয়েছে যে 32 প্রকারের সেবা অপরাধের কথা বলা হয়েছে। সেই সেবা অপরাধ গুলো কিভাবে কিভাবে দূর হবে তার জন্য বলা হয়েছে যে বিঘ্ন আদি সেবা আদি করতে গিয়ে যে আমাদের অপরাধ গুলো হয়ে যায় সেগুলো স্তব স্তুতির দ্বারা অপরাধ গুলো সেখানে দূর হয়। এটা সেবা করার পর ভগবত বিগ্রহ আদি সেবা করার পর সেখানে আমাদের স্তব স্তুতি আদি করতে হয়, তখন ভগবান আমাদের অপরাধ গুলো দূর করে। এই জন্য অপরাধ ছাড়ি নাম করতে গেলে নামের অপরাধ রয়েছে বললাম, কিন্তু পুনঃ পুনঃ নাম করতে করতে নাম অপরাধ দূরে যায়। আর বৈষ্ণব অপরাধ যদি হয়ে যায় তাহলে সেখানে কি করতে হবে, শাস্ত্র মধ্যে বলা হয়েছে যে বৈষ্ণব চরণে আমাদের অপরাধ হয়েছে তার কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করতে হবে। হ্যাঁ, ক্ষমা প্রার্থনা করতে হবে, তিনি আমাদের কৃপা করুন, আমাদের অপরাধ হয়ে গিয়েছে তিনি আমাদের কৃপা করুন। আবার বৈষ্ণব যখন তিনি ক্ষমা করে দেয় তখন সেই অপরাধ গুলো চলে যায়। আবার কখনো কখনো দেখা যায় বৈষ্ণব অপরাধ নেন না কিন্তু বৈষ্ণবের চরণ ধুলি সে আবার ছাড়ে না। এই জন্য শাস্ত্রের মধ্যে বলা হয়েছে এই সকল অপরাধের অপরাধগুলির থেকে আমাদের দূরে থাকতে হবে, কারণ অপরাধগুলির সম্বন্ধে আমাদের ভালো করে জানতে হবে। এই সকল অপরাধ এই জন্য বললেন অপরাধ ছেড়ে আমাদের ঘৃণা করতে হবে। এই ধামের মধ্যে এই জন্য শিবাস ঠাকুরের চরণেও অনেকে অপরাধ করেছিলেন কিন্তু মহাপ্রভু তাদের আবার দণ্ড দিয়েছেন। চাপাল গোপাল শ্রীবাস ঠাকুরের নামে কুৎসা রচনা কুৎসা করেছিলেন, কুৎসা জানেন ওনাকে শ্রীবাস ঠাকুরের নামে অনেক উল্টোশিরের কথা যে শ্রীবাস ঠাকুর ঘরের মধ্যে রাত্রি করে নয় দেবী পূজা করে, আর দেবী পূজা করে আর দেবী পূজা করে তন্ত্র মন্ত্র আদি দ্বারা সেই সকল অপসারা করে নিয়ে এসে সেখানে নিত্য কীর্তন আদি করে এই সকল করে কি করে। আবার তিনি কি বললেন না শ্রীবাস ঠাকুরের গৃহের অঙ্গনের মধ্যে তিনি ওই দেবী পূজা সামগ্রী গুলো তিনি রেখে নিয়ে রেখে দিলেন। আর লোককে জানতে লাগলেন এই যে শ্রীবাস এই সকল কাজগুলি করে। মা শ্রীবাস তখন মহাপ্রভু যখন জানলেন তখন মহাপ্রভু তাকে কঠোর দণ্ড দিয়েছিলেন, তার শরীর কি হলো চাকার শরীর কুষ্ঠ ব্যাধি হয়ে গেল, ছটফট করতে থাকে। ঘরের লোক তাকে গৃহ থেকে বাইরে করে দিল, এখন তিনি গিয়ে এই গঙ্গার ধারে গিয়ে ছটফট করতে থাকে। চৈতন্য মহাপ্রভু নিত্য প্রত্যহ গঙ্গা স্নানে যেতেন আর মহাপ্রভুকে দেখে তিনি মহাপ্রভুকে বললেন আমাকে কৃপা করো। মহাপ্রভু বললেন এক জন্ম নয় অনন্ত করোর জন্ম, হাজারো জন্ম পর্যন্ত তোমাকে আমি নরকে দেব, নরক যন্ত্রণা ভোগ করতে হবে। এ তো কোন কুষ্ঠবধি কুষ্ঠ 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 যে ব্যাধি এ তো সামান্য, এর চেয়ে আরো কঠোর। এইভাবে চৈতন্য মহাপ্রভু তাকে কঠোর দণ্ড দিয়েছে কিন্তু চৈতন্য মহাপ্রভু তাকে আবার কৃপা করলেন করেছে। যখন চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নিয়ে যখন তিনি আবার নবদ্বীপে এসেছেন তখন চৈতন্য মহাপ্রভু তাকেও কৃপা করেছে। এই জন্য চৈতন্য মহাপ্রভুকে বলা হচ্ছে নমো মহাবরণায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে মহাপ্রভুর মহাবদনতা কথা কে বর্ণনা করতে পারে। এই জন্য শ্রীমান মহাপ্রভুর বহুর সুন্দর সত্যি কৃপা করেছেন। চৈতন্য মহাপ্রভু নিজেই বলেছেন যে এই কলিযুগের মধ্যে সত্য আমি উদ্ধার করব, সত্যি প্রেম আমি প্রদান করব।
এই কলিযুগের মধ্যে তিনি সকলকে উদ্ধার করবেন তিনি বচন দিয়েছেন। চৈতন্য মহাপ্রভু মহাপ্রভু যখন এই নাম প্রদান করছেন, নাম প্রেম প্রদান করছেন, তখন ছয় প্রকারের ব্যক্তি মহাপ্রভুর কৃপা থেকে বঞ্চিত হয়ে মহাপ্রভুর থেকে দূরে ছুটে পালিয়ে গেলেন। এই ছয় অপরাধী ধাইয়া পাকলাই, ছয় প্রকারের অপরাধী তারা মহাপ্রভুর কৃপা গ্রহণ করতে চাইল না, কিন্তু মহাপ্রভু তাদের পিছে পিছে চললেন। আবার তাদের তিনি চটি ধরে নিয়ে এলেন এবং তাদের কৃপা করেছেন। অপরাধী কুতার্কি গড়ুয়া অধম মায়াবাদী এই সকল বাসন্তি এই সকল ব্যক্তির চৈতন্য মহাপ্রভু তিনি তাদের কৃপা করেছেন। এই মহাপ্রভু লীলার মধ্যে অনেক সুন্দর সুন্দর কথা রয়েছে। চৈতন্য মহাপ্রভু বলেছেন এই কলিযুগে তিনি অন্য কোন অস্ত্র ধারণ করবেন না, কিন্তু নিত্যানন্দ প্রভু কে যখন দুইজন জগানন্দ বন্দ্যোপাধ্যায় মাধবানন্দ বন্দ্যোপাধ্যায় ব্রাহ্মণ কুলে জন্ম গ্রহণ করেও তারা অত্যন্ত দুষ্কর্ম আদিত, তারা মদিরা পান করতে লাগলো। আর নিত্যানন্দ প্রভুর পর যখন তারা আক্রমণ করলেন, এমনকি ঘোড়া দিয়ে মাটি কষিয়ে নিত্যানন্দ প্রভুর শিরেতে আঘাত করেছে, তখন ওই রক্ত পড়েছে। তখন যখন মহাপ্রভু যখন শ্রবণ করলেন, মহাপ্রভু চক্রকে সেখানে তখন নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে বললেন যে প্রভু আপনি তো এই অবতারের মধ্যে সংকল্প করেছেন যে রাম আদি অবতারে বোধে নানা অস্ত্র ধরে এবে অস্ত্র না ধরি প্রাণে কারো না মারি হরি নাম দিয়া চৈতন্য মহাপ্রভু এই গৌর অবতারের মধ্যে তিনি বলেছেন যে রাম আদি অবতারে তিনি অস্ত্র ধারণ করে তাদের তিনি সেখানে তাদের দেহকে জানি তাদের তিনি হত্যা করেছেন এবং তাদের বর্ষাদিও দিয়েছেন, কিন্তু গৌর সুন্দরের লীলাতে তিনি কোন অস্ত্র ধারণ করেন নাই। রামচন্দ্রকে ধনুর দ্বারা তিনি অনেক অসুখকে বধ করেছেন, তারকা আদি রাবণ আদি অসুখকে বধ করেছেন, কিন্তু চৈতন্য মহাপ্রভুর লীলাতে তিনি কাউকে তিনি মারেন নাই। তাই বলছেন রাম আদি অবতারে কোধে নানা অস্ত্র ধরে এবে অস্ত্র না ধরিল প্রাণে কারো না মরিল হরিনাম দিয়া হরিল, কারণ কি এই কলিযুগের মধ্যে নামের দ্বারাই চিত্ত এই নামরূপী অস্ত্র নামাস্ত্র বলা হয়। এই নামরূপী অস্ত্রের দ্বারা চৈতন্য মহাপ্রভু সমস্ত জীবের হৃদয়ের মধ্যে যেগুলো পাপ রাশি রয়েছে, অপরাধ রাশি রয়েছে, তা ধ্বংসিত করেছেন এবং সকলকে তিনি প্রেম সঞ্চার করেছেন। এই জন্য চৈতন্য মহাপ্রভুকে বলা হয়েছে উদারময় মিত্র বলা হয়েছে, তিনি এত উদার, সকলকে তিনি প্রেম প্রদান করেছেন। যে কথাগুলো আমাদের রূপ গোস্বামী পাদ মাধব নাটকের মধ্যে বলেছেন, অনর্পিত চরিত চিরাগ করুণায় অবতীর্ণ করুক সমর উন্নত জলসম সভক্তি শ্রম পরিপূর্ণ সুন্দর প্রতিপদ সন্দীর্ণিত সদা হৃদয়ে কন্দরে প্রথম সচিন সচিনন্দন গৌর হরি, তিনি আমাদের হৃদয়ের মধ্যে সদা সর্বদা বিরাজমান প্রকট হন। এই জন্য সচিনন্দন গৌর হরি যে অনর্পিত চরিত চিরাগের কথা বলা হয়েছে না অর্পিত, যিনি অন্য কোন তাহলে যেগুলো তিনি করেন দেন নাই, এই কলিযুগের মধ্যে চৈতন্য মহাপ্রভু সচিনন্দন গৌর হরি তিনি এত তিনি উদার হয়ে দিয়েছেন। এখানে রাম আদি অবধে এখানে অনর্পিত চরিত চিরাগ ব্রহ্মার একদিনে তিনি মাত্র আসেন, সময় আসেন না, সত্য ত্রেতা দ্বাপর কলি এইভাবে 1000 যুগ বলে পর তারপরে যখন দ্বাপর যুগে যখন কৃষ্ণ আসেন সেই
তাপন যুগের অন্তে আবার কলি যুগের প্রারম্ভে সেই যে কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুরূপে তিনি সেখানে প্রকটিত হন, চৈতন্য মহাপ্রভু তখন তিনি সকলকে প্রেম প্রদান করেন। এই সকল স্তর তথা আমাদের মধ্যে বলা রয়েছে, এই জন্য চৈতন্য মহাপ্রভু চলেন আশ্রয় হতে হবে। এই যে বললেন মহারাজ বললেন যে কলিযুগের মধ্যে আর কিছু করতে হবে না, নাম সংকীর্তন, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, বলো জয় জয় হরি জয় শ্রী রাম। हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वप्रथम मंगलाते প্রয়াস করি ভালো জানি না, সর্বপ্রথম আমি আমার শ্রী গুরুপাদপত্র কিলা বিষ্ণুষ্টপাদ অত্যন্ত শ্রী শ্রী ভক্তিবিদাস নারায়ণ গোস্বামী মহারাজ শরণারবিন্দে চাটনন্দ প্রণাম করি, তৎপশ্চাৎ সমস্ত রূপাণী গুরুবর্গজন পঞ্চায়েত শ্রী পূজ্যপাদ পরিবার মহারাজ পূজ্যপাদ শ্রী ভক্তিবিদাস মাধব মহারাজ শ্রী ভক্তিবিদাস মান মহারাজ শ্রীধর মহারাজ এবং কার্যালয়ে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে আর নবদ্বীপ ধাম পরিক্রমার সম্বন্ধে বেশি কিছু শুনছি। চৈতন্য মহাপ্রভু বিশেষ কৃপার বলে, শ্রী গুরুবর্গের বিশেষ কৃপার বলে যে নবদ্বীপ ধাম গৌর ধাম পরিক্রমা সম্পন্ন হচ্ছে। শ্রী গুরুবর্গের ও নিত্যানন্দ প্রভুর কৃপা না হলে এত লোকরা নবদ্বীপ ধামে থাকতে পারত। নিত্যানন্দ প্রভু কৃপা থাকার কারণেই যত লোক শ্রী নবদ্বীপ ধাম পরিক্রমার জন্য শ্রী কেশবজি শিখে ঘোড়ে মাঠ থেকে স্থান গ্রহণ করে প্রতিদিন পরিক্রমার সময়ে বেরোচ্ছেন রোদে। আজকে দিন রোদ ছিল, তাহলেও হেঁটে হেঁটে সবাই গেল আর চৈতন্য মহাপ্রভুর জন্মস্থলী শ্রী মায়াপুর ধাম লোকপীঠে দর্শন করেছিল সভা। চৈতন্য মহাপ্রভুর কৃপা না হলে শ্রী রাধা কৃষ্ণের কৃপা পাওয়া যাবে। শ্রী নরোত্তম দাস ঠাকুর একটা কীর্তনে বলেছিলেন, শ্রী গৌর জন্মভূমি জেব জালে চিন্তামণি সে রাধা সে পায় রাধা মাধব অন্তরং গৌড় মন্ডল ভূমি এই শ্রী নবদ্বীপ ধাম যখন পর্যন্ত আমরা জানবো না কি কিতা গুপ্ত বৃন্দাবন এই চিন্তামণি ভূমি তখন পর্যন্ত আমরা শ্রী বৃন্দাবন ধামকে বুঝতে পারব, প্রাপ্তি সম্ভব। শ্রী রাধা কৃষ্ণের শ্রী রাধা মাধবের কৃপাও প্রাপ্ত করবার কিছুতেই আমরা পাব। সেজন্য চৈতন্য মহাপ্রভুর কৃপা আর চৈতন্য মহাপ্রভুর লীলা ভূমি শ্রী নবদ্বীপ ধামের কৃপা পাওয়া প্রাথমিক দরকার। প্রথমে
श्री नित्यानंद प्रभु श्री चैतन्य महाप्रभु कृपा श्री अवधीप धामे कृपा मेरे तारे श्री राधा माधवे आ श्री वृंदावन धामे विशेष कृपा कहते पा श्री जन्म श्री चैतन्य महाप्रभु जन्म लीला या जन्म महोत्सव उपलक्षे श्री भक्तिविनोद ठाकुर जी के श्री जगत गुरु श्री प्रभुपाद ये नवद्वीप धाम परिक्रमा के प्रारंभ कर ले सात दिन छह पांच दिन परिक्रमा लेके ताके आरे पांच दिन मध्य श्री नवद्वीप धाम में नौटा जन द्वीप आचे मायापुर अंतरद्वीप सीमंत द्वीप गोद्रुम द्वीप मध्य द्वीप कोलक द्वीप विद्युत द्वीप धनु द्वीप बोधोत्तम द्वीप और श्री रुद्र द्वीप इन अवद्वीप धामे नौटा दिन नौटा द्वीप पांचटा दिन मध्य ही परिक्रमा द्वारा श्री चैतन्य महाप्रभु लीला भूमि स्थली के दर्शन करवार जन्म सवार जावा होचे ये द्वारा चैतन्य महाप्रभु आर्य धामे विशेष कृपा बावा जावे संगे संगे पूज्य पाशी परिवार महाराज जी और मन महाराज जी बोल चले साधु संगे विशेष विशेष कृपा पेते पार वो ना चाहिए वो ना चाहिए वो नाट्य मंदिरे बड़े आचे ना चाहिए वो ये कथा गाने जावे ना चाहिए वो महाप्रसाद पेते पार वे ना चाहिए वो भक्तदेव संगे परिवार जन जवान पहुंचे तक संगे संगे ये महामंत्र काले पड़े महामंत्र माजे माजे बोले हो तो ये सब विदेश बुली की हो सुकृति हो ये सुकृति पेते पेते चैतन्य महाप्रभु विशेष कृपा संभव हो गए साधु साधु देर विशेष कृपा पावा संभव हो गए साधु देर महिमा भूला जावे तार परे साधु देर कृपा माध्यमे चैतन्य महाप्रभु नित्यानंद कृपा पहने तकन श्री वृंदावने प्रवेश संभव हो तकन राधा माधवे विशेष कृपा पावा जावे सेटा ही नरोत्तम दास ठाकुर जी कीर्तने पहुंचे से जन्म श्री भक्तिविनोद ठाकुर जी दिखे श्री प्रभुपाद दिखे ये विशेष प्रयास करे ये नवद्वीप धाम परिक्रमा ये विराट ये आयोजन करा जाचे से जन्म श्री भक्तिविनोद ठाकुर और श्री प्रभुपाद ने विशेष कृपा ना होले हमरा श्री नवद्वीप धाम परिक्रमा जन्म ठिकाने उपस्थित ना होते ये परिक्रमा समय को तो कष्ट हो गए स्थान नहीं रोड आचे आर टेंट नहीं आर सकाले बाथरूम में गए ले स्थान स्नान करवा बाथरूम नहीं ये नहीं ताले वो बेशी बूढ़ा बूढ़ी चलते पारे ना ताले वो ये परिक्रमा जन नवद्वीप धाम में पहुंचे तारा सकाले डेढ़ा दूटा पहले जागे स्नान करे सब तैयार हो जाए और सब निताय गौर नाम लिए सवारा श्री नवद्वीप धाम परिक्रमा जाए इताई तो श्री प्रभुपाद ने श्री भक्तिविनोद ठाकुर जी विशेष विशेष कृपा आचे सेटा ना होले ये सब संभव नहीं क्षमा करबे उठी फूटी बंगला से अपने भोले दिला गौर परिवार धन्यवाद जारा नवद्वीप धाम परिक्रमा जन्म ऐसे जे दादे निकट विशेष प्रार्थना ये मंदिर के सामने टिकट काउंटर रही चे सेकाने की ये रजिस्ट्रेशन करने में रजिस्ट्रेशन कर ले
टिकट पावा जावे से टिकट के हाँ गलाए सुने दिले ताले होले बुझा जावे ये मटे दो ठीक है जे तो सेंटर में सभा में करते प्रार्थना कि रजिस्ट्रेशन अपना रा कोरे दिवे आरे जिनिश ये रजिस्ट्रेशन कोरे पूजा जावे कि परिक्रमा जनों को तो लोग चीलो 2000 लोग चीलो 4000 चीलो 6000 चीलो ये पूजा जावे ना जगह पर ये तो रजिस्ट्रेशन ना ठीक है जे ना तो रजिस्ट्रेशन के जनना अपना रा हाँ भाई मरवे ना बेशी किचु ना सेकाने के नाम दिते होवे आ किचु टाका दिते होवे सब जिनिस मिले होए जावे ताले अपना जे जनना नेक्टियर दिके बेशी किचु सुविधा पूरी दिते पार ठीक आते ना गोल फ्रेम ऑन वे इन्हें वाले आईसीबी करे इन्हें वाले सेक्रेटरी ग्रुप इन्हें वाले सेक्रेटरी आईसीबी दे मैंने इन्हीं वाले समारी ठीक है ना तो मैं खुशी पर हमारा था वो वक्त लोग हमारे परिक्रमा के चिलो वक्त को ना पाए थे कि चोर ऐसे ना भीतर चोरी कर ली जाए पूजा जाए ना वो कि हमारे मंदिर ना पाए थे कि ऐसे ऐसे जब ये अपना तेरे बला है इधर कहानी रखी है पूजा जाए वो इतनी बोले हमारे मंदिर तद्वा की है अंदर पे उठे हमारा जो परिक्रमा चली जाए तो देखा थे कि चोरी कर ली जाए ऐसे ना ये पुलिस गुलाब दे रखा है ऐसे ना तारा बुझते बार दे ना इरा हम लोग मर्डर दे लोग इरा बाहर थे को मत चोर आप से नहीं ऐसे ने परिक्रमा करते कर ले तेरे से बाहर पे जब दूर चार मिनट लोग आ से तादर जन हमारे को तो हजार हो जाए और ये तो हजार हजार लोगों से के व्यवस्था करा हमें पति ऐसे ने सवारी जब टिकट करें थी सवारी अपना टिकट दया कर कर देने एक बार हमारे माधव महाराज दिनी हमारे दिनी आशीर्वाद दिवे हमारे माधव महाराज दिनी आशीर्वाद दिवे हाँ आज एक थी कथा होलो आज देखो आज का कथा होलो काली का होलो एकादशी की तिथि आसे कल के कल के की आसे कल के की आसे एकादशी तिथि आसे ऐसे में एक एकादशी तिथि के बोला है भक्ति जननी भक्तुरा ठाकुर बोलते ना माधव तिथि भक्ति जननी चंदन ने पावन करी कृष्णा बसती बसती बोले परम आदरे बोले ऐसे एकादशी के बोला है भक्ति भी माँ माँ जेरे को बाचा तेरे जन्म दिए सेरे को आप यदि के एकादशी करे जिना की दिवे भक्ति के तेरे जन्म दिए अरे भक्ति छाया कोबित के पावा जाए ना ऐसे नहीं तेरे को क्यों सोमवार करे के मंगलवार के बुधवार अनेक व्रत करे अचानक देवा देवी देवादेवी का 33 करोड़ आचे कत लोग तेरे तुम्हारा प्रसन्न करवे किंतु हमारे गोविंद एरक व्यक्ति देवता यदि गोविंद प्रसन्न हो जाए ना तेरी क्या है दीदी वाले ने के दीदी वाले ने समस्त देवादेवी धरती दी ईश्वर परम कृष्ण सचिदानंद विग्रह अनादि राधि गोविंद सर्व कारण कारण तेरी समस्त कारण के मूल कारण हो दीदी गोविंद दीदी तीनी जब तेरी संतुष्ट हो जाए एकादशी अधिष्ठात्र देवता गोविंद अगर तीनी जब तेरी संतुष्ट हो जाए क्या वे ये 33 करोड़ देवता नीचे थे के ही प्रसन्न हो जावे ऐसे ना आला तो हमें ताकियार संतुष्ट करते लाग करना ऐसे ने अपने ताली के एकादशी व्रत आचे एकादशी तीन व्रत के मध्य एक अंतर मध्य केवल आटा खाए रोटी केवल लुची पूरी खाए ना एक पंच सस्य आछे जरकम गाम दिए पामदरे जाम दिए अन्न और दाल दाल और सोयसा एक पंच रवि सस्य एकादश दिन परिचित एक पंच रवि सस्य रे मध्ये गो हत्या नर हत्या ब्रह्म हत्या भ्रूण हत्या पितृ माति हत्या जो तो प्रकार बड़त में बड़ा पाप एकादश दिन अन्न के आश्रय करता है यदि कोई एकादश दिन अन्न भोजन करे तबे समस्त पाप करे भागीदार ताको होते हो जब तो जगत में व्रत आछे यदि कौन व्रत अपनी ना करे कौन असुविधा नहीं कि यदि एकादशी व्रत का अपनी ना करे छे पाप लागे लागे वे पाप अपना की पाप बैंक के मुक्ति रीत बारे ना ऐसे ने एकादशी व्रत के बोला हो छे कल्प तरु व्रत की बोला हो छे अर्जुन ने बोला कल्प तरु व्रत माने की
যেরকম কল্প বৃক্ষের নিচে বসে যা চাইয়ে পরে ও সমস্ত বৃক্ষ সমস্ত ইচ্ছা পূর্ণ করতে পারে। এই জন্য একাদশী এইরকম একটি ব্রত, একটি ব্রতের নাম হলো পুত্রদা। পুত্রদা মানে যাদের বাড়িতে পুত্র সন্তান নেই, যদি ওই একাদশী ব্রত করে না তিনি পুত্র প্রাপ্তি করবে। এই জন্য আমাদের কবি কর্ণপুর বর্ণনা করছে, প্রথমে নন্দ বাবার বাড়িতে গোপাল ছিল না, তার আগে সমস্ত প্রকার তিনি পার করতে তিনি করেছেন, কিন্তু বাড়িতে আর গোপাল জন্ম নিয়ে কবিদের জন্ম হয় না। ওরা চিন্তা করলো এরপর যাতে আমার সমস্ত ব্রত করে দেখেছি, কিন্তু বাড়িতে তো সন্তান হয়নি, অতএব আমরা এই পুত্রতা একাদশী মানে যে পুত্রকে দান করে এই পুত্রতা একাদশী ব্রত করে দেখি, সত্যি সত্যি যখন সেই পুত্রতা একাদশী করেছে ওই ব্রহ্ম মুহূর্ত মাঝে তারা স্বপ্ন দেখছে কি একটি সুন্দর গোপাল তার মা দশার বলে তিনি স্তম্ভপাত করছেন, স্তম্ভপাত করছেন, তিনি স্বপ্ন দেখছেন, সত্যি সত্যি ওই তিনি মা দশটা গর্ভধারণ করে। এই জন্য ওর নাম হচ্ছে পুত্রতা, তিনি পুত্রকে দান করে। একটি একাদশীর নাম হলো ইন্দিরা, ইন্দিরা মানে হলো লক্ষ্মী, যাদের বাড়িতে লক্ষ্মীর পয়সার অভাব আছে ওই একাদশী করলে মা বাড়িতে লক্ষ্মীর কৃপা হবে। একটি একাদশীর নাম হলো বিজয়া, মানে ওই একাদশী করলে পরে তুমি কখনো কোথায় হারবে না, সব জায়গায় তুমি বিজয় প্রাপ্ত করবে। একটি একাদশীর নাম হলো মোক্ষদা, মানে ওই একাদশী করলে জীব সংসার থেকে মুক্ত হয়ে যায়। একটি একাদশীর নাম হলো পাপ মোচনী, এটা করলে সমস্ত পাপ থেকে তুমি মুক্ত হয়ে যায়। কিন্তু কিছু কিছু লোক আবার কি বলে জানেন তো, আরে বিধবা গুলো ওইগুলো করে সদ্ভাগীদেরকে করতে হয় না, ভাগবত পড়ে দেখো অম্বরীশ মহারাজ তিনি নিজের পত্নীর সঙ্গে মথুরাতে একাদশী ব্রত করে, নন্দ যশোদা একাদশী ব্রত করে, পাণ্ডবা নির্জল সব থেকে যে বড় একাদশী ওই দ্রৌপদীর সঙ্গে পাণ্ডবের একাদশী ব্রত করেছে। দ্রৌপদী কি বিধবা ছিল না, তাহলে 8 বর্ষ থেকে 80 বর্ষ পর্যন্ত একাদশীর বিধান আসে। এই জন্য তালিকা আছে একাদশী ব্রত, যদি কেউ না জেনে শুনেও এই একাদশী ব্রত করেন, এই তালিকা আমরা শুনবো, সুন্দর সুন্দর কথা। রূপমাঙ্গদ মহারাজ ব্রত করে না জেনে শুনে একাদশী ব্রত করেছে বলে আগের পরে জন্ম তার রাজা রানী হয়ে জন্ম নিয়েছে, রাজা রানী হয়ে জন্ম নিয়েছে, এত মহিমা একাদশী। এই জন্য কালিকা আমরা সবাই একাদশী ব্রত রাখবেন, বাড়িতে কেউ অন্ন রাখবে না, বুঝতে পারছে তো, অর্ণ রাখবে জল কি রাখবে না, সকাল পাতা ভাত খেয়ে যাবো আর মুড়ি খাবেন না, এই জন্য মঠে দুধ ভাত প্রসাদের ব্যবস্থা হবে। এই জন্য কালকে আর বিশেষ করে এই মা নবদ্বীপ পরিক্রমা উদ্দেশ্যে এসে আর গুরু বৈষ্ণবদের আনুগত্যে যদি একটি একাদশী ব্রত করেন না, আপনারা কল্পনা করতে পারেন না এই একাদশীর কি মাহাত্ম্য। বলছেন একাদশী কি, এই জন্য কালকে সবাই একাদশী ব্রত করবো, মহারাজ আপনাদের আশীর্বাদ দিবেন। কথা বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। আমি সর্বপ্রথম অসমীয় পরম আরাধ্য শ্রীপাদ পদ্ম ওম বিষ্ণুপাদ পরমহংস স্বামী অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ ভক্তি বেদান্ত শ্রীল পরমানন্দ গোস্বামী মহারাজ ওম বিষ্ণুপাদ পরমহংস স্বামী অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ ভক্তি বেদান্ত শ্রীল নারায়ণ গোস্বামী মহারাজ ওম বিষ্ণুপাদ বিক্রম গোস্বামী মহারাজ সপরিবার প্রভুপাদ সরস্বতী ঠাকুর এবং সমস্ত রূপানুগ গুরুবর্গের শ্রীচরণে দণ্ডবন্ত নিবেদন করি। তদন্তর মঞ্চস্থ শিল্পী জগৎ পরিচক মহারাজ
Nityananda Prabhu was in Vrindavan, he is searching for his Sanai's brother. Then he heard a real sound, Vrindavan achanti kanai, Vrindaran nakari asun namadi adhan nakari chede bhai. You are searching your kanai, he is no longer here, now he is in Navadvip. Nityananda came, if really my kanai is there, then I will not go to him, must have to come to me. Mahaprabhu told to all devotees, today I have a dream. One liberated, one Mahapurus has come to me. Go and get him. All the way none can found him. When they came hopeless and helpless, Sri Chaitanya Mahaprabhu, Nimai Pandit, taking all the devotees, directly went to Nandacharya Bhavan, then meeting Nityananda Prabhu. In the hiding place of Nityananda Prabhu, Nityananda is God, so called Isodhan, one meaning. Second meaning, Isha plus Uddhan, Isha means Srimati Radha Thakurani. Srimati Radhika, his Pranana, his soulmate, going hither and thither. Why so? Where is going? Then he sent one few CIDs. Detective persons, who are they? Like Rupanjali, Rupanjali and others. He had to go and find out where my soulmate is going, but very, very tricky way that he should not understand. Then they find out it's going to be a grove. There's a very beautiful grove, always spring time. Then they came to Radhika, Oh Swaminiji. Yes, this very nice place. What? There is a nice river, like Jamuna? No. Jamuna is a body of water. And there is place of water like white color. Really? Yes, Swaminiji. Anything else? Is there any Piluti Kamal tree? No, Swaminiji. Pilut Kamal, they could have given us food. And there is a mango tree. So nice, fragrant mango, so juicy. Not only that, there is jackfruit tree, big leaf jackfruit. No, anything else? Yes, coconut. Biggest nut in the world, coconut. You can get food and water both. Really? Yes. Then Radhika manifests this Navadvip dhyan from his heart. So it's called Radhavan, Navavan, Isodhan. Now coming third meaning of a Krishna. इसका अर्थ बता रहा हूं। तीसरे में जब श्रीमान महाप्रभु सप्त प्रज्ञा भाव में शिवा संगम में शिवास पंडित के विष्णु खट्ट के ऊपर बैठ करके सबको प्रेम प्रदान कर रहे थे, महाप्रभु कभी लाओ नाड़ा 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 को बुलाओ, एक दूसरे के मुख देख रहे हैं, नाड़ा समझ नहीं सके। तो महाप्रभु अब तो ही तो आचार्य कहिस्तोरा जा रहे, जिनको तुम लोग अद्वैत आचार्य कहते हो वो नारा क्यों सुतिया चिलुखिर सागर भीतर है मोर नित्र भंगे लय नारा दवा हो करे
मैं आराम से सो रहा था, उनके हुंकार के कारण मेरा नींद टूट गई। जा बुलाओ, उस वक्त तो शांतिपुर में थे। श्रीवास को नींद अपने भाई श्री राम को भेजा, तो श्री राम को रामायण नंदाई लाई कैसे भेजा, आए आकर के नंदनाचार्य भवन में छिप गए। जाके निवाई पंडित को बता दो मेरा नाड़ा आएगा नहीं। यही रामायण अंदर प्रवेश के रामायण वो नाड़ा मुझे परीक्षा करना चाहता है, मुझे बुलाया अगर आऊंगा नहीं जाऊंगा छिपा भर बुला के ला। ये दया प्रभु जी ऐसे ऐसे बात है आना पड़ा। और तीन हजार ईश्वर सदाशी उनके छिपने के स्थान होने के कारण नाम है ईश्वरदान। अरे कर्म सुनो, जखन राष्ट्र प्रकार केवल स्वयं भगवान राज करते पारें, स्वयं भगवान के कृष्णचंद्र श्रीमान महापुरुष स्वयं भगवान कृष्ण करेछेन गोपीगण के लिए राज, और महाप्रभु पुरुषगण के लिए राज करेछेन संकीर्तन राज। ওখানে যখন কৃষ্ণ রাস করছিলেন শিবের ইচ্ছা হলো দেখার, কি হলো গোপীগণ গুলচা মেরে তাদের মরামত করে দিল। আর কে হওয়া আর উধার মহাপুরে সংকীর্তন রাস মে সংকীর্তন কি হলো শিবাস পণ্ডিতের শাশুড়ি ও শুনবে না দেখি হচ্ছে দেখি ও কি করছে ধান চাল রাখার বড় বড় নিশ্চিত আছে। শ্রীবাস পণ্ডিত দেখলেন মাঝে ডোরটা নড়ছে, বলে লাইটনেস নড়ছে কেন, দিয়ে দেখে শাশুড়ি শাশুড়ি তার সরসরি বের করে দেবে। ও কি করলেন চুলের মুঠি দিয়ে বের করে দিলেন। কৃষ্ণের রাশে কোন পুরুষের অধিকার নাই, মহাপ্রভুর রাশে কোন স্ত্রীর অধিকার নাই। একদিন মহাপ্রভু বলছেন আজ আমি আজকে সংকীর্তন রাশে আনন্দ পাচ্ছি না কেন, অতীতের ভুল মাছিয়ে বলছেন ভুল মাছিয়ে আপনার তো কিছু নাই, অতীতের সব শোষে নিয়ে থাকবে কোথা থেকে। আচ্ছা তাই নাকি, তাহলে আমি জীবন রাখবো না। ওখান থেকে চুপতে গিয়ে কি করলেন গঙ্গায় লাভ দিলেন, বলে জীবন রাখবো রাত্রি কাল সবাই হাউদাস করছে। ওখান থেকে ভাসতে ভাসতে এসে নন্দনাচার্যের ভবন এসে লুকিয়ে গেলেন। নন্দনাচার্যকে বললেন কাউকে বলবেন আমি এখানে আছি, তোমাদের প্রভু আপনি এখানে থাকবেন কেউ জানবে না, হতে পারে যদি কোনো সুগন্ধি ফুল ফুটে থাকে ভগবানকে নিমন্ত্রণ দিতে হবে তারা চলে আসে, আপনি আসেন কেউ জানবে না, সকাল হতে দিন সূর্যোদয় হোক দিনমণি উদিত হোক বুঝতে পারবেন। তারপর কি হলো পরে সকালে সবাই এসে মিলিত হলো মহাপ্রভুর লুকানোর স্থান, মহাপ্রভু হাইট দেয়ার দিস অল মিনিং ফর ঈশ্বরদান। পূজা করতে হবে আরতি, পূজা কে আরতি দেখুন কালকে আমরা সকালে মঙ্গল আরতি পর আজকের মতো পাঁচটাতেই আমরা কোথায় যাব, আমরা প্রথমে পোড়ামাতলায় প্রণাম করে জগন্নাথ দাস বড়জি মহারাজের ভজনস্থল এবং সমাধি, তারপর যেখানে মাঠে হরিকথা ওখানে হরিকথার পরে আমরা যাব নিদয়া ঘাট। তো টুমারো ফার্স্ট উই গো টু আফটার মঙ্গল আরতি 5 AM ফার্স্ট গৌরামায়াতলা দেন টু জগন্নাথ দাস মেজের ভজন কুটি এন্ড সমাধি দেন হরিকথা দেন নিদয়া ঘাট। তবে হম লোক মঙ্গল আরতি কে বাদ 5 বাজে इधर से चल करके पहले प्रोग्राम है तला, फिर उधर से जाएंगे जगन्नाथ जी भवन भजन की समाधि मंदिर, फिर हरि कथा, फिर विजय घाट। कल की जो रिक्शा भरा भरत नारद बोलो पूजा की आरती आरती अवस्था पूजा की तो उत्तम का उत्तम और कृष्ण विशेष घोषणा पूजा की प्रभु आरती आरती আপনি যে নিজয় ঘাট যাওয়ার জন্য যারা হেঁটে যেতে পারবেন না গাড়িতে যাবেন সেসব গাড়ির সঙ্গে কথা হয়েছে, তাদের সঙ্গে ভাড়া একটা ঠিক হয়েছে 100 টাকা করে ভাড়া, পারে 100 টাকা মাথা পিছু 100 টাকা যাওয়া আসা। এবং যে গাড়িগুলো কেশবজি গৌড়িয়া মোড়ে স্টিকার আছে সেই গাড়িগুলো ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ ওই গাড়ি
প্যাসেঞ্জারের কোনো সুবিধা অসুবিধা হলে তারা দায়িত্ব নেবে।